আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নিষেধাজ্ঞার মধ্যে মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে কারা? রাশিয়ায় যুক্ত হওয়ার জন্য গণভোটের তারিখ ঘোষণা করল দোনবাস। বিশ্বযুদ্ধ আসন্ন, সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয় বলেছে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে ইহুদিদের ওপর হামলা চালাতে পারে ইরান বলেছে ইসরায়েল। ইরানের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইহুদিদের ওপর হামলা চালাতে পারে ইরান বলেছে ইসরায়েল, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। নিষেধাজ্ঞার মধ্যে মিয়ানমারকে অস্ত্র দিচ্ছে কারা? অং সান সুচির দল নির্বাচনে বিজয়ের পর ক্ষমতায় দ্বিতীয় মেয়াদ শুরু ঠিক আগেই 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। সেনা অভ্যুত্থানের পর দেশটিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন, যে কারণে মিয়ানমার একরকম বিচ্ছিন্ন অবস্থায় আছে। তা সত্ত্বেও সামরিক সামর্থ্য কমেনি কিংবা সমরাস্ত্র কেনা থেমে নেই দেশটির। গত সপ্তাহেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের সামরিক সরকারকে অর্থ সাহায্য এবং অস্ত্র সরবরাহ কমানোর আহ্বান জানিয়েছে। সামরিক শক্তির দিক থেকে মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর বিশ্বের 142টি রাষ্ট্রের সামরিক শক্তির একটি সূচক প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি সংস্থা। এতে মিয়ানমারের অবস্থান 39 এবং বাংলাদেশের অবস্থান 46 নম্বরে দেখানো হয়েছে। সূচক অনুযায়ী সামরিক সামর্থ্যে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, এরপরে রাশিয়া, চীন, ভারত এবং জাপান। এশিয়ায় সামরিক শক্তির দিক থেকে 18তম অবস্থানে আছে মিয়ানমার। অত্যাধুনিক সমরাস্ত্র থেকে শুরু করে সাবমেরিন এবং নজরদারি করার সর্বাধুনিক প্রযুক্তি সবই রয়েছে। প্রতি বছর দেশটি তাদের সামরিক সামর্থ্য বাড়িয়েই যাচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে 2022 সালে প্রতিরক্ষা খাতে মিয়ানমারের বরাদ্দ $228 কোটি। দেশটির সেনাবাহিনীতে এখন আনুমানিক 4.5 লাখ এবং প্যারামিলিটারি সদস্য আছে 50,000। আকাশপথেও সামরিক সামর্থ্য বেড়েছে গত কয়েক বছরে। রয়েছে 280 বিমানের এক বহর, এর মধ্যে ফাইটার বা ইন্টারসেপ্টর এয়ারক্রাফট 55টি, প্রশিক্ষণ বিমান 93টি এবং সংরক্ষিত বিমানের সংখ্যা 21টি। এছাড়াও যুদ্ধ বিমান, পরিবাহী যানের সংখ্যা 26টি, হেলিকপ্টার 80টি এবং অ্যাটাক হেলিকপ্টার 9টি। সামরিক যানের মধ্যে ট্যাঙ্ক রয়েছে 664টি, সাজোয়া যান 1,587টি, এছাড়া স্বয়ংক্রিয় আর্টিলারি গান বা কামান 190টি, টানা কামান আছে 1,869টি, রকেট প্রজেক্টর 486টি, নৌযান 155টি, এর মধ্যে ফ্রিগেট 5টি, ছোট যুদ্ধ জাহাজ করভেটসের সংখ্যা 3টি, টহল জাহাজ 133টি, একটি সাবমেরিন আছে ও মাইন ওয়ারফেয়ার ক্র্যাফট 2টি। এছাড়া জনগণের ওপর নজরদারি করার জন্য ইসরায়েলের কাছ থেকে পেগাসাস নামের একটি সফটওয়্যারও কিনেছে, যা দিয়ে মোবাইল ফোন হ্যাক করে গোপনে নজরদারি চালানো যায় যে কোনো ব্যক্তির ওপর। কারা দেয় অস্ত্র? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022-এর তথ্য অনুযায়ী মিয়ানমার ভারী অস্ত্রের পুরোটাই বিদেশ থেকে কেনে, তবে হালকা অস্ত্র তৈরির জন্য তাদের নিজস্ব সমরাস্ত্র কারখানা আছে। যদিও 2019 সালের জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন টিম মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই টিমের রিপোর্টে মিয়ানমারের কাছে কোন দেশ অস্ত্র বিক্রি করে সেই সম্পর্কে বলা হয়েছিল। সাবমেরিন যান্তার নিপীড়নে দেশটির সংখ্যালঘু সম্প্রদায় যখন মানবিক পরিস্থিতির মুখে পড়েছে, তখনও 7টি দেশ মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করেছে। এর মধ্যে 2016 সাল থেকে চীন, উত্তর কোরিয়া,
ভারত, ইসরায়েল, ফিলিপাইন্স, রাশিয়া এবং ইউক্রেনের 14টি কোম্পানি যুদ্ধ বিমান, সাজোয়াজান, যুদ্ধ জাহাজ, মিসাইল এবং মিসাইল লঞ্চার সরবরাহ করেছে। কোন দেশে রাজনৈতিক ভিন্নমত দমনে ব্যবহার হতে পারে এমন আশঙ্কা থাকলে সেখানে অস্ত্র বিক্রি বা সরবরাহ নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি ICCPR এর পরিপন্থী। সমর বিশেষজ্ঞ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মাহমুদ আলী বলেছেন, চীন এবং ভারতের সঙ্গে মিয়ানমারের দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কারণে দেশটির সমরাস্ত্রের বড় অংশটি এই দুই দেশ থেকে কেনে। অধ্যাপক আলী বলেছেন, দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচিকে গৃহবন্দীর সময় পশ্চিমা দেশগুলো যখন তৎকালীন বার্মার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তখনও চীন ও ভারত দেশটিকে সমর্থন জুগিয়েছে। ভারত 2018 সালে একটি রুশ নির্মিত সাবমেরিন উপহার দিয়েছে। 1990 সাল থেকে 2016 সাল পর্যন্ত চীন, রাশিয়া, ভারত, ইসরায়েল এবং ইউক্রেন ছিল প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। বেশিরভাগ ফাইটার বিমান, সাজোয়াজান, বন্দুক এবং যুদ্ধজাহাজ আসে চীন থেকে, আর যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। এছাড়া সাজোয়াজানও বিক্রি করেছে। রকেট এবং কামানের গোলা আসে সার্বিয়া থেকে। এই বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক জান্তা মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখল করার পর চীন, রাশিয়া এবং সার্বিয়া দেশটিকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেছে, যা বেসামরিক নাগরিকদের দমনে ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, সাজোয়াজান, রকেট এবং কামান। ওই বিবৃতিতে দেশটির সরকারের অস্ত্র পাওয়ার সুযোগ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। রাশিয়ায় যুক্ত হওয়ার জন্য গণভোটের তারিখ ঘোষণা করল দোনবাস। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র লুহানস্ক এবং দনেস্ক রুশ ফেডারেশনে যুক্ত হবে কিনা তা নিয়ে ওই দুই প্রজাতন্ত্রে চলতি মাসেই গণভোট অনুষ্ঠিত হবে। আগামী 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এই গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ওই দুই প্রজাতন্ত্র। লুহানস্ক ও দনেস্ককে নিয়ে বৃহত্তর দোনবাস অঞ্চল গঠিত হয়েছে। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও দনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে বিশ্বের বেশিরভাগ দেশ এখনও ওই দুই প্রজাতন্ত্রকে ইউক্রেনের অংশ বলে মনে করে, যদিও ওই দুই অঞ্চলের ওপর 2014 সাল থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে কিয়েভ। বিগত প্রায় 8 বছর ধরে রুশপন্থী অস্ত্রধারীরা দনেস্ক ও লুহানস্ক নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার ওই দুই প্রজাতন্ত্র নিয়ন্ত্রণকারীরা গণভোটের তারিখ ঘোষণা করেন। সম্প্রতি লুহানস্ক অঞ্চলের প্রেসিডেন্ট লিওনিদ পাকশনিক এমন একটি আইনে সই করেন যার ফলে রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার জন্য তার প্রজাতন্ত্রে গণভোটের আয়োজন করতে বলা হয়। এরপর দনেস্ক অঞ্চলের প্রেসিডেন্ট ডেনিস কোশিলিনও একই রকম আইনে স্বাক্ষর করেন। তিনি একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনকে আনুষ্ঠানিক চিঠি লিখে জানান, দনেস্ক অঞ্চলের জনগণ যদি রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়, তাহলে পুতিন যেন এই অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন। এর আগে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের জনগণ এক গণভোটে রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়। ওই ভোটাভুটির জের ধরে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করে নেন প্রেসিডেন্ট পুতিন। বিশ্বযুদ্ধ আসন্ন, সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RTSK ভুসিস বলেন, বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার নেতা বলেন, বাস্তব ভিত্তিক ধারণা এর চেয়েও আরও বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কি ধরনের বক্তব্য রাখতে পারেন এই ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয়।
তিনি বলেন, আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই, কিন্তু তা খুব সহজ নয়, বরং জটিল করা হয়েছে। রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরও বেশি জটিল করছে বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেওয়ার জন্য সার্বিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে। শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয় বলেছে রাশিয়া। রাশিয়া বলেছে, সংলাপের মাধ্যমে ইউক্রেনের সাথে চলমান সংঘর্ষ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই কথা বলেন। সাংবাদিকরা তার কাছে জানতে চান, কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের কোনো পথ আছে কিনা। জবাবে পেসকভ বলেন, এই মুহূর্তে এই ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শান্তি আলোচনা বাতিল করার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে। গত মার্চ মাসের শেষ দিকে দুই পক্ষ শান্তি চুক্তি ব্যাপারে একটি খসড়া নিয়ে আলোচনা করেছিল, যা বাস্তবায়ন করলে ইউক্রেন একটি নিরপেক্ষ রাষ্ট্র হতো এবং এর বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা পেত। কিন্তু এপ্রিল মাসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে এই আলোচনা বাতিল করে। ইউক্রেনের ওই অভিযোগ রাশিয়া অস্বীকার করে আসছে। শান্তি আলোচনার বাতিলের পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে আসছেন যে তার দেশ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার মধ্য দিয়েই সন্তুষ্ট হবে। তার এই বক্তব্যের জবাবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বলেছেন, জেলেনস্কি প্রকাশ্যে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন এবং যুদ্ধ করতে চাইছেন। ঠিক আছে, তাই হোক। ইহুদিদের উপর হামলা চালাতে পারে ইরান বলেছে ইসরায়েল। ইরানের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের সন্ত্রাস বিরোধী ইউনিট গত সোমবার ইহুদিদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে খবর জেরুজালেম পোস্টের। এতে বলা হয়েছে, আসন্ন ছুটিতে ইসরায়েলিরা যাতে বাইরে না যায়, কারণ এ সময় ইরান ও আইএস জঙ্গিরা ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ সতর্ক করেছে। সম্প্রতি তুরস্কে ইরানের গোপন বাহিনীর হামলা থেকে বেশ কয়েকজন ইহুদিকে বাঁচিয়েছে মোসাদ। মোসাদ আরও জানিয়েছে, ইরানের গুপ্ত ঘাতকরা শুধু তুরস্কে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ওত পেতে আছে ইহুদিদের মারার জন্য। ইরান ছাড়াও কয়েকটি জিহাদি গ্রুপের নামও উল্লেখ করেছে মোসাদ।